আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা যাচ্ছি রমনা পার্কে। আমার সাথে আছে আমার ছোট বোন। যেহেতু আমাদের বাসা এয়ারপোর্টের পাশে, তো সর্বপ্রথমেই আমরা অটোরিকশা করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাচ্ছি। বিকেলবেলায় রমনায় প্রচুর পরিমাণ ভিড় হয়, যার ফলে আমি দুপুর সময়টাকেই বেছে নিই। তো আমরা এয়ারপোর্ট রেল গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি, যেহেতু অটো ওইদিকে যেতে চাচ্ছিল না। তো আমরা হজ ক্যাম্পের সামনে নেমে যাই, আর রাস্তায় প্রচুর পরিমাণ ধুলোবালু, যার ফলে আমি প্রথমেই মাস্ক পরে নেই। তারপর আমরা এয়ারপোর্ট থেকে বাসে উঠে যাই। আমরা ভিআইপি বাসকেই সিলেক্ট করি, যেহেতু ভিআইপি বাস সরাসরি এলিভেটর এক্সপ্রেস ওয়ে দিয়ে ফার্ম গেট চলে যায়। অতপর ফার্ম গেট থেকে মেট্রো রেলে চড়ে আমরা শাহবাগ নামি। তো আপনারা কেউ চাইলে এয়ারপোর্ট থেকে সরাসরি শাহবাগগামী বাসে উঠতে পারেন, তবে সেক্ষেত্রে হয়তো আপনাদের জ্যামের সম্মুখীন হতে হবে। যেহেতু বাসটি এলিভেটর এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে, সেহেতু প্রথমেই আমাদের টোল দিয়ে নিতে হয়। টোল দেওয়ার ঝামেলা শেষ হওয়ার পর পুরো রাস্তাই ফাঁকা। যদিও এলিভেটর দিয়ে এয়ারপোর্ট থেকে ফার্ম গেটের ভাড়া 40 টাকা, যেহেতু আমি স্টুডেন্ট তো আমার ভাড়া হাফ, অর্থাৎ 40 টাকার ভাড়া 20 টাকা। তো যারা বাসে এয়ারপোর্ট থেকে সরাসরি শাহবাগ অথবা গাজীপুর অথবা আবদুল্লাপুর থেকে সরাসরি শাহবাগ যাবেন, তো সবাই শাহবাগ মোড়ে নামবেন। শাহবাগ মোড় থেকে রমনা পার্কে যেতে সরাসরি রিক্সা পাওয়া যায়, অথবা যদি আপনারা কেউ হেঁটে যেতে চান তাহলে শুধুমাত্র 5 মিনিটের রাস্তা। সেক্ষেত্রে জাতীয় জাদুঘরের ঠিক অপোজিট সাইডে যে রোডটা, সে রোড ধরে 4 থেকে 5 মিনিট হাঁটলে আপনারা রমনা পার্কে পৌঁছে যাবেন। আর যারা রিক্সা যেতে চান তাদের ক্ষেত্রে ভাড়া 20 থেকে 30 টাকা পড়বে। এই 3-4 মিনিটের রাস্তার জন্য 20 টাকা ভাড়া দেওয়াটা আমার কাছে অপচয় বলে মনে হয়, যার কারণে আমি হেঁটে যাব। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম রমনা পার্কের গেটে। রমনা পার্ক বা রমনা উদ্যান হলো ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান। এখানে প্রতি বছরই পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে। তাছাড়াও রমনা রাজধানীবাসীদের প্রাতঃভ্রমণের মূল কেন্দ্র নামেও পরিচিত। এর আয়তন 68.5 একর, যা সারা বছরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এই উদ্যানটি 1610 সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে, আর মুঘলরাই রমনার নামকরণ করেন। কিন্তু পরবর্তীতে কোম্পানির আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে 1825 সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এই সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়াদৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে, যা আজকের রমনা পার্ক। বর্তমান সময়ে যদি রমনার সৌন্দর্য সম্পর্কে বলতে হয় তাহলে এক কথায় মনোমুগ্ধকর। যারা নতুন তাদের জন্য বলে দেওয়া ভালো, বর্তমানে দিনে 3.5 ঘন্টা বন্ধ থাকছে রমনা পার্ক। সকাল 11টার পর থেকে বিকাল 2:30 এর আগ পর্যন্ত বর্তমানে রমনা পার্ক বন্ধ থাকছে।